আচ্ছা, দীর্ঘদিন ধরে তো ছৌক্ষেত্রে বিচরণ করছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামও করেছেন, তার কথা তো শোনালেন। আর এই যে ছৌক্ষেত্রে থাকতে থাকতে ছৌয়ের একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, সেটা তো আপনার কথাতেই প্রকাশ পেল যে আপনি যখন পুরো জেলা জুড়ে যত শিল্পী ছিল ততদের সবাইকে নাচালেন নিজের মানে ঢোল ছাড়াও হাতের বাজনায়। তারপর জেলা জুড়ে নিশ্চয়ই সব দলের লোক জানতে পারলো, সব দলের লোক জানিস, সেই দলের ভালোবাসা পেয়েছে, শিল্পী আছে মানে আমার জানা বা এই ধরুন বিহার বাঙাল উড়িষ্যা ঝাড়খণ্ডে সবাই আমাকে জানে। নিবারণ একটা ছৌ শিল্পীর বাদ্যকর আছে, আমার কাছ থেকেই বহু বাদ্যকাররা বহু শিল্পীরা বহু কিছু নিয়ে গেছে বা পাইছে, শিক্ষাপন পাইছে। তো আপনা আপনি শিক্ষা দিয়েছেন, সেইরকম কয়েকটা দল যারা এখন চলছে ভালো, সেই দলগুলোর মধ্যে কোন কোন দলগুলোকে বলা যেতে পারে? কোন কোন দল বলে দিব, ওরা বিভিন্ন জায়গায় গেছি তো শিখাতে, তো সেগুলা এখন চলতকের মতো অতটা ই মানে চলেছে, তারপরে আপনার আস্তে আস্তে মানে ই হয়ে গেছে, লুজ হয়ে গেছে এমনি। তবে শিক্ষা টিক্ষাটা মোটামুটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়ার ভিতরও ব্যাপার হচ্ছে যারা রাখতে পারছে তারা ঠিক, যারা রাখতে পারে না তারা ওই ঢোল ধমসা ক্লাব ঘরে টাঙ্গে চুপচাপ দিয়ে আছে। আচ্ছা, রামকালিন্দী মহাশয় আপনাদের সঙ্গে যিনি আপনার সহযোগী, তো উনি কতদিন থেকে আপনাদের বালিগাড়া কিষাণ ছৌ নৃত্য পার্টির সাথে যুক্ত হয়েছেন? হ্যাঁ, উনি আমরা তখন কত সাল বলবো, উমরটাও স্যার তখন যুবকেই ছিলি। আচ্ছা, হ্যাঁ, বিয়া শাদি হয়েছিল কিন্তু উনি বাচ্চা কাচ্চা হয়নি। আচ্ছা, এখান থেকে চুল ছিল, এখন ফটো আছে, আপনাকে দেখাতে পারলাম না, তবে অবশ্যই দেখে নেব আমার চেহারাটা, ওই সেই সময়ের ব্যাপার। এখন ঝাবা নেপাল এইদিক থেকে ওইদিকে চলে গেল যখন, তখন ধনঞ্জয়ের বায়েন দুবাপ বেটাই, ওরা দুজন, ওরা দুজন বাপ বেটা, আচ্ছা, ঝাবু আর নেপাল। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে নিবারণ সহিস আর রসরাজ মাহাতো। আচ্ছা, তো এত টেনশন নাচের সময়, এই গায়ের পরবে বলুন বা ঘরে ঘরে পড়ে গেলে মাথা খারাপ। এখনকার স্যার এই ঢুকছে যায় বসছে, একটা হিন্দি গান বাজাচ্ছে, একটা ঝুমুর বলছে, বাস ক্লিয়ার পরে ইয়ার পর কি হবে না, অভিমন্য বোধ হবে, কেবল শুরু হয়ে গেল। তখনকার শাড়িটা তো ছিল কোন পাটিয়া গাইছে না ধুন্ধা গাইছে, তারপর আমরা তো আচ্ছা ঠিক আছে, ও কি ফুকলে বাবু, কি জামিন করল, জামিন করল এইটা ঠিক আছে, সব সুর পাটি একটি হয়ে গেল, কি জামিন করলো শুনো বাবু, মানে কোন পালা দিচ্ছে না, এই যাই আপনি বসবেন কোথায়, আচ্ছা এরপর সুরে আপনাকে মারতে হবে যে কি বাজাছে, জড়ন কি বাজাছে, ও তাকে বলে জামিন, ও কি করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনকার যায়নি একটা গান বসিল, একটা গান বাজাই দিলে, হিন্দি গান বাজাই দিল, তারপর একটা ঝুমুর বাজাই দিল, তারপরে শুরু হয়ে গেল। তখনকার রমন কি বাজাইল, একটা আড়ি বাজাইল, আচ্ছা ঠিক আছে তুই এইটা বাজাবি, তুই ডমালি একটা ফুঁকুই যাই, আচ্ছা তারপরে দেখিও এমনিভাবে তখনকার গান রিসারিসিটা ছিল, যতক্ষণ যদি একটা ঝুমুর বাজাইছে তখন আমার শাহিন্দারকে সুরপাটিকে বলে দিলাম যে তুমি ডমালি বাজাও, ডমালিটা স্যার কেমন,
ও তো ঝুমুর বাজাইছে হ্যাঁ ওয়ার লেভেলে জামিনটা আমাকে একটু ভালো করতে হবে তো আচ্ছা ওরে তরু সানায় বুঝছি টে 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 ধরে দা চলে গেছে আপনার মোহন নরে না না ডরে না ডরে না ডরে না দানা দারে না এই আর পর ঝাগুর গুর 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 উড়ে ঝেনতা 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 কে তাকে ঝেনতা কে তা ঝেনে তা কে তা তা উড়তে রে খেটে তা উড়তা তা খে তা ঝেনে তা কে তা তা আর ওরে তরু ওরে নবসায় জলে ঝাগুর গুর 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 ঝিন তাকে তাকে যাকিনি কে তাকে তাকে যাকিনি যাকিনি কে তাকে তিরকিন তিরকিন চা তিরকিন তিরকিন চা তিরকিন তিরকিন ঝা উড়তে রে খেটে তা উড়তে রে খেটে তা এইটা হলো আপনার ডমাল আচ্ছা মানে ওই ঝুমুর ই করলো তো বাজালো তো এবার আমি ডমালিয়ে চলে গেলে দিয়ে এরপর ঝুমুর শুরু হয়ে গেল যে কোনো একটা ঝুমুর বললে ওইটা দাডিল গুডলিল দাডিল গুডলিল করে বাজানি নাচ শুরু হয়ে গেল তখনকার রেটা ছিল এখন নাই বাবা এখন যে একটা হিন্দি গান লাগাই নিছে একটা গোষ্ঠগোপালের লাগা আছে না বাদল পালের লাগা আছে আহ বিরাট ব্যাপার হ্যাঁ হ্যাঁ যা সুরপাইটা দিছে না মাথা খারাপ তারপর একটা ঝুমুর বাজাই দিয়ে এবার নাচ শুরু হয়ে গেছে এবার কী নাচ হবে সেইটা শুরু হয়ে গেছে তখনকার ওরকম ছিল বিরাট টেনশন এই এরপর আপনার কথাটা আসছে যে রামকালীন দি কী করে ঢুকল বড়াবাজার নাচতে গেছে মুচিডি এখন ঝাবা নেপলার গা ঘর হচ্ছে নামন ঘর আচ্ছা যতই মা তো ধমকা নিয়েছে বলছে শালা যদি আজ না থাকিস তো বলছে তো গা ঘর তো ছাড়াবই চাকর মানুষ তো ঠ্যাঙ্গিলানো কাটিয়ে দেবো এবারে কী উপায় হবে তখন পরবের আগেই জানাই নিয়েছে তো বলছে এমনি এমনি ব্যাপার হ্যাঁ যাবা না পেলা কেনে আসে না বলছে কী করে আসবে যদি মাতো এমনি করে বলে দিয়েছে যে যা শালা ঠ্যাঙ্গাড়ি দেবো গাঁ ঘর ছাড়াই দিব তাহলে আমার উপায় কী হবে খেড়া বেড়ায় নাচ সেখান থেকে ধুনা মাতাই ঘোষালকে আচ্ছা রাম বাজাচ্ছ তখন ঘোষালের যায় ওই খেড়া বেড়ায় আর ওইখানে হ্যাঁ আর ওই মোড়ে আসেনি আর আড্ডা মারত তখন ঘোষালকে বলছে তুমি কাজ করো তোমার বায়েন ছেলেটাকে দাও কে বলছে ঝাবা নেপলা আসবে না ধনঞ্জয় মাতো আচ্ছা ঝাবা নেপলা আসবে নাই তোমার বায়ন ছেলেটা দেবো যখন নিয়ে যাও কোনো ব্যাপার নেই তখন সেইখানে রামাকে নিয়ে আইলো তিন চার দিন রিহার্সেল দিল আর একটা তেলিডিহের গোয়ালা ছেলে থাকে উয়ার সং সুন্দর উয়াদের মানে যে যার মানে পাল্লা করে বা যা কিছু করেছিল সব ধরে ফেলছে এবার গায়ে গায়ে যখন হয়ে গেছে শুনতে পাইল মানে আপনাদের সঙ্গে হ্যাঁ বলছে এইটা তো হতেই পারে না আমার পুরানো বাইন ছাড়া যাওয়া বলছে জ্যোতি মাহাতো যে টেকায় নিয়েছে বলছে টেকা বলছে আমাদের শ্বশুর বটে বাকে আমরা যাব বলতে তো আরও বাইন ছিল এই যেমন আকাশ আর নাচছে ওর দাদু আর ধুমা নাম বুঝল ও একটা নাচি রেখেছিল ওরা বাজাইতো তো বলছে তাইলে ওরাকে বদল দিব তাও নিয়ে যাবো গায়ে গায়ে নাচ বটে দেখেছিস না নিবারণের দাহিনার আওয়াজ বুঝে ওই দাহিনার আওয়াজটাই মরাই নিবে কামরা সূর্যের ভাগ নেই বলছে আসা নাই বাবা চল যাবো এখন যদি মা তো কোনো রকমে বুঝাই বুঝাই ওরাকে বদল দিয়ে আর চলে গেছে এখন ইয়ারাও গেছে রামও গেলছে আর তিলিডিয়ে ছেলেটাও গেলছে
বলছে তোরা চারই লোক ছো, চারই লোক ঢুক বলছে, চারই লোক বলছে চল। আচ্ছা, দু লোক ধ্বংসা বাজাবি, দু লোক ঢোল বাজাবি। আচ্ছা, এবার কে কে যে বাজাবে ঢোল আর কে যে ধ্বংসা ওটা নিরীক্ষণ করে না। আচ্ছা, চলে গেছে ধনঞ্জয় আগাইছে। তারপরে আমরা হ্যাঁ, এরপর খাওয়া দাওয়ার পরে জলন ঠেঙ্গা শুরু হয়ে গেছে, ঢোল খাড়ি গিলে ঝাবা টেপলাই নিয়ে নিল। আচ্ছা, বুঝে তাইলে আমরা বুঝে তোরা ধ্বংসা বাজে, বুঝে না তো আমরা ধ্বংসা বাজে না। আর ভাগ্যের ভালো ধ্বংসাধার গিলা গেছিল পুরানো গিলা বলে। আচ্ছা, ইয়ার তো দুজনে বেশি না, আমরা ধ্বংসা বাজাতে আসিনি, ঢোল বাজাতে আসিছি, ঢোল ধ্বংসা বাজাতে। গান বাজনা শুরু হয়ে গেল তো দৌড় বুড়া করে দিছে, যেমন মানে আসরটাকে মানে পুরো ফুল ফর্মে চলছে। হ্যাঁ স্যার, এমনি বিরাট ব্যাপার চলছে, মানে গরম হয়ে গেছে, কোনো ব্যাপারে আসরকে গরম করে দিয়েছে। ইয়ারা দুজনে আসে, এটা আমাদের ডেরাঘর আর হরিমেলাটা আসছে, হরিমেলাটায় বসে আর মনের দুঃখে রামচন্দ্র কাঁদছে, যেমন বনবাসে যাবে। তখন জেঠা বলছে, আচ্ছা আর তেলেরিয়া ছেলেটাও আছে, এখন আমরা ভাড়ায় পোশাক নিয়ে আসছি ইয়ার গালে, ডিসি মাথার গালে পুরদালে। আচ্ছা, সে ওই 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 লোকটাও আছে বুঝছে, ও একটা একটা পোশাক দিছে। আচ্ছা, সেগুলো পড়ছে আমরা। এখন গরম বুড়ো বলছে, লাতি সাহেব শুনছ না? বলি হ্যাঁ শুনছি। বলে বলে আর ধুতি গেঞ্জি পড়ছি, ঠিক আছে কী করল না এই ব্যাপারে মজা করল, ঠিকই আছে কোনো ব্যাপারে দিয়ে আমরাও ঢুকে গেল। হ্যাঁ মাথা খারাপ আছে, তবু রসরাজ একটু কড়াই কড়াই চলত না, আমার সঙ্গে বিরাট দৌড়ছে, বিরাট দৌড় খুঁজেই পেত না আমাকে কেউ, আসরটায় যে ঢুকিয়েছে আমাকে দেখতেই পেত না কেউ, আর ভুক করে যায় ধ্বংসাধার কাছে যে বাজনাটা রাখি তখন একটা হাত তালে। আচ্ছা ঠিক আছে, গান বাজনা হয়ে গেল, হ্যাঁ এবার লীলা শুরু হয়ে গেল। তুমি বলছি হ্যাঁ রে, তুই তোরা বাজাছিস কই? তুমি বলছি না, যেটা এমনি এমনি ব্যাপার, এবার পুরানো বায়নগুলাকে নিয়েছিস তো আমরা ধ্বংসা বাজা, তুমি আমরা কেন বাজাবো? আপনাকে বলছে নাকি? ও বলছে আমরা সুধাছি, আমি আচ্ছা সুধাছি, হ্যাঁ যে ব্যাপারে সমাচার কেন নাই তোরা বাজাতে ঢুকছি? বলছে না, এবার পুরানো বায়নগুলো এসেছে, এমনি এমনি ব্যাপার, আমরা ধ্বংসা বাজা, আমরা ধ্বংসা কেন বাজাবো? ঠিক আছে বলছি, আমরা নাচিয়ে বাইরে নিয়ে তো আর কাঁদনা শেষ হয়নি। তুই বলি বাবু শোন না, যেটা ওর গাড়ি আর যাবো না। আচ্ছা, নাচটা কোথায় হতে ছিল? নাচটা হতে ছিল মুচিডি বড়ামেই ছিল, মুচিডিহে ছিল। আচ্ছা, ওইখানে হতে ছিল। হ্যাঁ বুঝছ তো, বলছে না ওর গাড়ি যাবো না, যেটা কেন বলছে না ওর গাড়ি আর চাপবই নি। বলি তুই এক কাজ করতে পারবি? তুই বলছি কি? বলি শোন, তুই আমার পাঠিয়ে থাকবি? তুই বলছে রসরাজ আছে। বলি নাই, রসরাজকে তখন টাসা দিয়া করো, তুমি ঢোল বাজাবি? বলছে হ্যাঁ। বলি তাহলে হরিমেলাটা হাত দে। বলছে হরিমেলাটা হাত দিয়ে বলছি যে তুই যা বলবি সেটাই শুনব, আর যা করতে বলবি সেটাই করবি, আর তোর পাটি ছাড়িব না। আমি জ্বর অসুখ রাগ শাগ সব আমার মানে তাক করে দেবো, ওইখানে পড়ে থাকবি। আচ্ছা ঠিক আছে, সকাল হোক, সকাল হয়ে গেল, ইয়ার পয়সা টয়সা কেউ লেনে দুই লোক আমাদের গাড়ি চাপি চলে আইলো। তার ঘুরে দিয়ে জাড়িয়ে বাইনা, বলি তুই এক কাজ করি, তোর মোড়টাই ঢোলটা নিয়ে থাকবি, রাম তাকে বলছি। হ্যাঁ জাড়িয়ে আছে তো, ঝাড়খণ্ডের বাবুর কী নাম লিডারটার, অজিত, অজিত মাহাতো, ওই স্মৃতির ইসে ছিল নাচটা। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি হাসলার ওইটা হয়ে, মোড়টায় ঢোলটা নিয়ে দাঁড়ায় আসে। নিবারণ তুমি আচ্ছা এরকম ছিল কী করবে, কী কী ব্যাপার? আমি বলি গরিব ছিলাম, ওটা করে খাবো। আচ্ছা তুমি ওটা কে বলছি? সুধীর মাহাতো বলছে এই সময় তুমি আচ্ছা এরকম গল্প করো আর কী যে করো আমি কোনো বুঝতে পারিনি। বলি গরিব ছিলাম, ওটা বাবা করে করমাই খাবে, চাপ যা পিছনটায় চাপে।
তো কি করবে না জানা থাকলে তিন বছর আমার ধুতি গেঞ্জি কাচেছিল ওই রামে তবে জানে এই জিনিস ধরতে পারেছি আর তিন বছর মানে ওই যাওয়া আসা করতো ঘর আর দুয়ার ঘর আর দুয়ার বিলগাড়ার হেসলা বিলগাড়ার হেসলা এমনি ব্যাপার ওকে ভোগ আর রুটি দিয়েছি আমি তবে ওয়াকে লাগে আমি ওয়ার কাস্টকে বহুক লাগে এই কর্নাটওয়ালা বলো শাহিনদার বলো এটা আপনারা শুনেছেন যে এই ছনাচের পাট বা এই কেসিও মাইক কে দেখাচ্ছে কে শুরু করেছে কোথার থেকে আইলে এইরকম আপনাদের মতো যা যে চলতি পার্টিগুলো আছে তারাই হয়তো আগে ব্যবহার করেছে না স্যার এই ছৌ নাচের পাট আরে কেসিও আরে মেশিন মাইক একমাত্র করেছে অমিয় চক্রবর্তী কলকাতা মহেন্দ্র অপেরার এক নম্বর হাইস্ট প্লেয়ার করছা ভাঙড়ায় ঘর আচ্ছা আমার একটা নাসিকাতে নিয়ে গিয়েছিল আমাকে আর বড় মামাকে কোথায় কোন জায়গায় করছা ভাঙড়া শীতলপুরের আগেটায় এখানে নিয়ে গেছিল হ্যাঁ এখানে নাসিকাতে নিয়ে গেছিল তারপরে পরিচয় হয়ে গেল পরিচয় হতে পরেই মানে সেই মহেন্দ্র অপেরার মানে এক নম্বর প্লেয়ার না এই এই একটা গোল টপি ছিল মাথাটা চাঁদা ছিল এখানটা চুলগুলো ই করে নিত বুঝেছ আর মহিষমর্দিনী মহিষা আসুর বধ মহেন্দ্র অপেরায় করত আচ্ছা আচ্ছা সেইটা সুধীর মাতার সঙ্গে লিং হয়ে গেল কৃষ্ণার বাবার সঙ্গে দমন হ এসে করে দেখাই দিলে এই ব্যাপারে সমাচার আর কেসিওটা ওই কলকাতা থেকে এনেছিল একটা বক্স ছিল ছোট আচ্ছা চার কুল সেইটাকে নিয়ে যেত ওইটা দিয়ে বাজাত বুঝছে এটা পরে হবে মহিষাসুর বধটা বুঝছে আগে এইটা হোক আপনার সঙ্গে আমি এখন থাকেই গেলি এই শালটা বুঝছে পারবেন ঠাকুর বুঝছে হ্যাঁ তো বলছে আমার বাপ এক পাখির সিক্রেট আর তুই তো বুঝতেই পারছি ব্রাহ্মণের ছেলে কৃষ্ণর বাবাকে বলছে সুধীর মতো টুকুটুকু আমার চলে তো একটা দিলে আমার দু তিন দিন হবে আর সিগারেট পাকিটটা বাপ চাই তারপরে বাইরে নিয়ে তো চা খাবো সেটার ব্যাপার ছ কটা হবে আগাইলে তিনটা পেছাইলে দুটা এক বছর কাটিয়েছিল আমাদের সঙ্গে মানে আপনাদের সঙ্গে ছৌ নাচের হ্যাঁ ওই মহেন্দ্র অপেরার লোকটা আচ্ছা এই অমিয় চক্রবর্তী উনি দেখাচ্ছেন এই কেসিও আর ছৌ নাচের পাট তো উনি যখন সঙ্গে আপনাদের থাকতেন তো তখন আপনারা ওই কেসিও ব্যবহার করতেন না তখন উনি নিজে বাজাইতেন আচ্ছা তারপর কেসিও করতে করতে চলে আসলো হারমোনি হ্যাঁ সুফল রাজুয়ার ধুমধামাতি হারমোনি বাজাইতো আর নিজেই গাইতো তখন আমাদের অমিয় ঠাকুর কেসিও বাজাইতো আর সুধীর মাহাতো গাইতো কৃষ্ণের বাবা এমনি দমে টেনশন চলেছে এই বুঝে স্যার চলছে চলছে এখন হ্যাঁ মামাদের সঙ্গে মামাতো ভাইদের সঙ্গে এই কোনো রকমে টিকে আছি মানে আমার সেই জিনিসটা তো নাই যে আমাকে একটা ছোটো কথা বলল কি ছোটো একটা গল্প বলল না আমি সেটাকে ধরি না আমি ধরি যে না আমি ছোটোবেলা থেকে দাদুর আমল থেকে যখন আমি মামা বাড়িতে পোহাইছি আমার আমার এই চলতক ভর্তি আমি এখন ছাড়ব না তারপরে যদি হয়তো আমার অচল হয়ে যাচ্ছে বা ই হচ্ছে তখন আমি বাদ দিই তো তারা তো বুঝতে পারবো যে না আর ইনার দ্বারা যে হচ্ছে না তখন আমি নিজেই বাদ দিয়ে দিই এইভাবে চলছে চলছে স্যার এখন তো আরামসে চলছে এখন আরামসে চলছে তো আচ্ছা গত বছর থেকে যে লকডাউনটা হয়ে চলেছে সেই সময়টা কিভাবে মানে কাটছে জীবন মানে এই জিনিসটা তো আগে কোনোদিন হয় না হয়েছিল না বা দেখাও গেছিল না তবে এই যখন
ঘরে ছিলি আর সেই সময়গুলো যখন পার হয়ে যেতে ছিল তখন মনটা মানে বহু দূরে চলে যেত। যে সময় জায়গাটা কি করেছিলি, এই সময় এই জায়গাটা কি করব, আর দিনগুলো খেয়াল হয়ে যেতে ছিল। ওই তো বলছি যে ওইখানে হয়তো, হ্যাঁ স্যার, মানে যে দিনগুলাই ওই কর্মগুলো করে পেরেছি সেই দিনগুলো আসতেছিল যখন না, তখন মানে এই হাত পায়ের গুড়গুড়গুলা রয়ে যেত না। তো কাকে বলে সংশোধন করা যাবে, কথা তো বেরাবারও জনায় কারো সঙ্গে তো গালগল্ফ করবারও জনায় এমনি ব্যাপার পেয়ে আইনছে। ওয়ার ভিতরে মন ঘুমানে নিজের বাড়িতে বাস চুপচাপ আছি আছি, খেয়াল হলে কোনো সময় ওই নিজের মনেই বাজাতি, নিজের মনেই গাথি, নিজের মনেই হাসতি, নিজের মনে সব কিছু করতি, তাছাড়া কথা যাবে, যাবার তো আইন নেই। আচ্ছা, কি এই যে যখন আপনারা মানে যৌবন বয়সে যখন প্রোগ্রাম করে বেড়াইছেন, তো তখন পারিশ্রমিক কীরকম ছিল, মানে কত করে পাতেন তখন? তখন একদম না কম ছিল। আপনি যত দিলে ছয়ে ঢুকলেন তখন থেকেও? আমি 10 টাকার থেকে পাঠাইছি। 10 টাকা? হ্যাঁ, আচ্ছা, আমি 10 টাকার থেকে পাঠাইছি। গায়ের পার্টির সাথে থাকতে গেলে কীরকম ওইরকমই রেসারেসি আছে? হ্যাঁ, কোনো ব্যাপার না, যে ও বাবা গায়ের পার্টি বটে ও এমনি পাই যাবো না, সেই শোটা তো আপনার করতেই হয়েছে। হ্যাঁ, দুটা ছোট বড় করে লাভটা কি? হ্যাঁ, বড় বড়ই থাক। হ্যাঁ, আচ্ছা, তো কী বলে ব্যাপার আছে যে এরকম ভাব ভালোবাসা সবার সাথেই আছে? হ্যাঁ, ওই দলে সবার সাথেই ভাব ভালোবাসা, এমন কোনো ব্যাপার না যে ওদের সঙ্গে টেনশন হলো কি রাগ হলো বা কোনো একটা ছোট বড় মানে গালগল্প হইল না, ওরাও নাচতে নাচতে একটা সমন্বয় তো যা তুমি আমাকে আমাদের এই ধেরুপটা নেতে যা ওদেরটা নিয়ে এলে কুড়ায় কোনো যে না তোমাকে দিব নাই, এটুকু স্যার না, সে কারুর সঙ্গে নাই, মানে কোনো দলের সাথেই নেই? কোনো দলের সাথেই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনও যে পালাগুলো আপনারা রচনা করেন, যেমন ধরুন এই বছর যে পালাটা করলেন ভক্ত হরিদাস, ভক্ত হরিদাস, বা তার আগেও যে করা হয়েছিল যেটা ভীষণ আরোগ্য শিবধ, এই এইটার ক্ষেত্রে আপনাদের মানে কোন কাজটা ইয়ে করেন পালন করেন, যখন নতুন কোনো পালানাম আছে সেই সময় বাজনা টাজনাগুলো কি আপনারা নিজেরাই সেট করেন? হ্যাঁ, কে করে দেবে স্যার, নিজেরাই করতে হয়। আচ্ছা, একটা বীর হইল, একটা রাজা হইল, বাজাতে বাজাতে যেমন ইনি আছেন বাসু রোল করে দিবে বীরের। আচ্ছা, এই যে ভীষণা রাক্ষসী বধটা হলো, ভীষণা রাক্ষসীর একটা মানে শ্রেষ্ঠ আকর্ষণ বটা ভীষণা রাক্ষসীটা নিজেই, সেইটাই বিনয়দা কীভাবে ইয়া হলো নির্বাচিত হলো সেই চরিত্রটার জন্য? চরিত্রটার জন্য নির্বাচিত হইল, উনি যে ভীষণা রাক্ষসী পূর্বজন্মে কে ছিল বা কীভাবে তার ঐতিহ্যটা যে কেমন, ও নর্মেল ন রাগ ন সেখানে কীভাবে যাইতে হবে বা সেখানে কীভাবে মানে ই মানে ক্রোধ দেখাইতে হবে, সেটা উনি নিজের থেকেই করে নিয়েছে, নিজের থেকেই করে নিয়েছে নিজের অভিজ্ঞতায়, কেউ কাউকে শিখাইতে দেয়নি। কারণ যে আমি একটা রাজার বাজনা বাজাবো, হ্যাঁ করবো, তো আজ যদি একটা রাক্ষসের বাজাইনি তাহলে রাজাটা স্বভাব পাবে নাই করবো। তো তেমনি বিনয়বাবু ভীষণ রাক্ষসীর কীভাবে জন্ম বা কীভাবে মৃত্যু বা কীভাবে রাগ ও আর নাড়ি নক্ষত্রটা সব ওই যে কথাটো, সেই কথাটার অনুপাতে
উনি সব কিছু ভিতরে ঢুকায় নিয়েছে বলেই রোলটা উনি করতে পারেন কই আর অন্য লোকে তো করতে পারে না বিনয়বাবু দু দিন ছিলেন নাই আমাদের এক মাতাশিলা করতেছিল রোলটা আচ্ছা আমি নিজেই বলে দিলাম চলিবে না চলিবে না কেন নিবার বলি না হইতেই পারে না মানে প্রত্যেক আমার ঐতিহ্যটা আমায় কী করে পাবেন আর আমার ঐতিহ্যটা আমি কী করে পাবো ঠিক ঠিক তবে একটা মিল আছে কীরকম কেমন মিল যে কোনো এক লোককে আগাতে দিতে হবে এই এখনো পর্যন্ত আজ পর্যন্ত এখন ঢোল বাজনা এখন বাজাইনি ছেড়ে দিয়েছি এই আমি বাদ দিয়ে রামের সঙ্গে বাজান দিছে স্যার বাজার ওকে আমি বহু বড় একটা ই দিব বস্কিস দিব বলুন না কেন পারিবেন না উহার ধরনটা যে আমি জানি আছি তুই কত দূর দৌড়বি দৌড় না খেপা আচ্ছা এই 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 সময় 2021 সালে এই সময় ভালো ঢলিদার ছোঁয়ে আর কে কে মানে কাদেরকে আপনারা বলবেন যে ওনাদের মানে ভালো আপনাদের চোখে ভালো কোন কোন দলের কোন কোন ঢলিদার আছেন মানে ভালো সবাই তবু তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বলতে কাকে বলবেন শ্রেষ্ঠ এখন কাকে বলবো ওই কেউ যে মাহাতর গুলারাই ধরছি সনত মাহাতর গুলা নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে সেকেন্ড ধরতে গেলে এখন চলে এলে আমার বাদ দিয়ে বলছি এখন বল মা আচ্ছা আচ্ছা এমনি ফুর্তি ফুটানি ইয়ারপর চলে আসছে হাতের কাজ ঠিক হাতের কাজই এখন ইন্ডিপেন্ডেন্স হয়েছেই এখন ঠিকই আছে ওনারই পার্টি না অনেক জায়গায় এটাও শোনা যায় যে এখন যতদিন আপনারা থাকবেন মানে আপনাদের হাতের কাজ থাকবে ততদিন আপনাদের পার্টির মানে নিম্নমুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই স্যার আমি বড় প্রথমটাই বড় দুঃখীজীবী ছিল বড় দুঃখীজীবী মানে আমার গৃহস্থে মা বাবাই যে কষ্টে আমাকে মানুষ করেছে ওই কষ্টটা ই করে তো আমার নাম নিবারণ বলে দেই বাপ তোর জন্য বহুত কিছু করেছি আর বিশাল তার পরবর্তীকালে যখন আপনি পুরা দলে যাইতে লাগলেন বা আপনার নাম যশ ছড়াই গেল হ্যাঁ হ্যাঁ তখন মা বাবা দাদু দিদি কাকা কাকির কি ফুর্তি বিশাল ব্যাপার আর গোটা গৃহস্থটার মামা বাড়ি মামা মামিদেরও সব মানে আহ্লাদে আটখানা কোনো ব্যাপারেই নেই হ্যাঁ মানে যেদিন থেকে হ্যাঁ ভাগনা বাজাছে মামার নাচছে বিরাট ব্যাপার এরপর তো মামা তো ভাইরা মামা তো ভাইদের বেটার হবে ই করছে তাহলে কত বড় তাহলে ক পুরুষ চার পুরুষ চলছে চার পুরুষ এইভাবে লোকটাই রাখেছে এই ইয়াটাকে ধরে ঠিক হ্যাঁ তাহলে ইয়াকেও কোনো রকমে মানে ছাড়ানো যাবে না মানে ধরে রাখা যাবে মানে মানে না পারলেও বড় ছুটি বলা যেতে পারে হ্যাঁ বসে থাকো বাবা তা আমিও সেরকম ঠিকই আছে না অভিজ্ঞতার তো প্রয়োজনও আছে ভাইগুলো আচ্ছা এবারে ওনাদের ভাইয়ের বেটাগুলোর সঙ্গে কর্ম চলছে তাহলে কীভাবে চলছে কেউ তো মানে নিতে পারবে কি না যে আমার বাপ জেঠার সঙ্গে এই পুহাই যেতে হবে আমরাকে পুহাতে হবে কেমন কোনো মানে আছে কিন্তু না চলছে ওই একরকমের সেই ভালোবাসাটা আছেই ওইটাই আছে ওই নাচের টাইমে জেঠা আজ ঠিক আছে না বো হ্যাঁ বাপ ঠিকই আছে দেখো বাবা আজ মনটা কেমন কেমন লাগছে নাকি না হে ঠিক আছে না আমার জেঠা ঠিক আছে হ্যাঁ তাহলে আরও মনটা ভালো লাগে তো এইভাবে মানে আছি আছি স্যার জানেন তো আমার
কি করব কোথায় যাব আর গেলেই কোথায় শান্তি পাবো না না সত্যি আজকে পুরুলিয়া জেলায় ছৌগুলা ছৌ দলগুলা এতদিন ধরে মানে এখন অনেক কিছু হয়েছে সত্যি যে শিল্পীরা ভাতা পাচ্ছে শিল্পীদের হয়তো সম্মানটা আরও একটু উঁচু হয়েছে বা ছৌয়ের এত প্রচার প্রসার হয়েছে কিন্তু সে আপনাদের মতো শিল্পীরা অনেক কিছু ত্যাগ করে জিনিসটাকে বাঁচায় রেখেছিলেন বলেই আজ পর্যন্ত ছৌটা টিকিয়ে আছে তো যাই হোক আজকে অনেক কথাই আমরা শুনতে পেলাম আমাদের একজন পুরুলিয়া জেলার গর্ব জেলার বিশিষ্ট ছৌ বাদক শিল্পী নিবারণ সহিস মহাশয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো তো যাই হোক আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার